পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি হাওড়া থানার অন্তর্গত এমসি ঘোষলেনে। মা দাদা বৌদি ও ভাইজিকে খুন, একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দেবরাজ ঘোষের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের, এমনই দাবি প্রতিবেশীদের। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। পারিবারিক বিবাদ চরম পর্যায়ে পৌঁছলে দেবরাজ ধারালো অস্ত্র দিয়ে তার মা মাধবী ঘোষ, দাদা দেবাশিস ঘোষ, দেবাশিসবাবুর স্ত্রী রেখা দেবী ও তাদের কন্যা ত্রিয়াশাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁরা দেহগুলি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। অ্যাকচুয়ালি ওদের মতো একদিন দু ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, সম্পত্তি ব্যাপারটা বহুদিন ধরে খারাপ ছিল। আজকে এরকম হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল। 8:30 মেয়েটা আছে, মেয়েটা ডাকলো, বললো বাবাকে মারছে। আমরা গেলাম, গিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থা, ফ্র্যাকচার হয়ে গেছে আমার হাত মাচা দিকে। আমি হাসপাতালে গেলাম, সিচুইচ করে গেলাম। তোদের স্বামী স্ত্রী বড়ো ভাই ছোটো ভাইকে মারছে, একটা আগ্নেয়াস্ত্র ছিল। হ্যাঁ, আমরা সবাই গেছিলাম, রাখা গেল না। যে কোনো মুহূর্তে আমাদের কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারতো। যাচ্ছি ওকে, ও যেভাবে রিয়াকশন নিচ্ছে বাধ্য হয়ে আমাদেরকে ছিটকে ফেলে দিলে একেবারে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় দেবরাজ ঘোষের আত্মীয় পল্লবী ঘোষকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে যাবতীয় বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। নিজেদের মধ্যেই বৌমা মেনেছে নাকি? আপনি কোথায় ছিলেন? কাকে কাকে মারলো? রক্ত বেরোচ্ছে। আপনার বৌমা মেরেছে নাকি? কাটাতে ছেলেরাতে। মূলত সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। হাওড়ার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। কিন্তু শুধু সম্পত্তি নিয়ে বিবাদ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তের স্বার্থে বিভিন্ন সমীকরণ খতিয়ে দেখছেন তদন্তকারী দলের আধিকারিকরা। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝাই, রিপোর্ট আজ তক বাংলা।